প্রিয় ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের একটি গল্প বলবো। এই গল্পের মধ্যে দিয়ে তোমরা জানতে পারবে যে কিভাবে আমাদের এই সুন্দর পৃথিবী এবং এই মহাজগৎ, এই সূর্য, চাঁদ, তারা, গাছপালা ও পশু পাখি সব কিছু সৃষ্টি হয়েছিল। বন্ধুরা, তোমরা জানো যে মহান ঈশ্বর এই পৃথিবী এবং বিশ্বজগৎ সৃষ্টি করেছিলেন? তিনি মাত্র 6 দিনে এই বিশাল সৃষ্টির কাজটি শেষ করেছিলেন এবং সপ্তম দিনে তিনি বিশ্রাম নিয়েছিলেন। সর্বপ্রথমে ঈশ্বর আকাশ ও পৃথিবী নির্মাণ করলেন। তখনকার পৃথিবী কিন্তু আজকের মতো ছিল না। পৃথিবী আজকের যে আকার, সে আকারও একই রকম ছিল না। পৃথিবী ছিল অন্ধকার, শূন্য এবং জলে পরিপূর্ণ। ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থান করছিলেন। ঈশ্বর তখন বললেন, আলো আসুক। তখন কি হলো বন্ধুরা জানো? চারিদিক আলোয় আলোকিত হয়ে গেল। তখন ঈশ্বর আলোর নাম রাখলেন দিন, আর অন্ধকারের নাম রাখলেন রাত। এভাবেই প্রথম দিনের সৃষ্টির কাজ শেষ হলো। এরপর এলো দ্বিতীয় দিন। এই দিনে ঈশ্বর জলের মধ্য থেকে আকাশমণ্ডল সৃষ্টি করলেন, সেই সাথে মেঘও সৃষ্টি করলেন, আর এভাবেই দ্বিতীয় দিনও শেষ হয়ে গেল। এরপর তৃতীয় দিন সৃষ্টির পালা। এই দিন ঈশ্বর আদেশ দিলেন, আকাশের নিচে সমস্ত জল এক জায়গায় জমা হোক এবং শুকনো ভূমি সৃষ্টি হোক। ঈশ্বরের আদেশের সঙ্গে সঙ্গে সেই রকমই হল। তারপর তিনি আদেশ দিলেন, ভূমিতে ঘাস ও ফলের গাছ উৎপন্ন হোক। ঈশ্বরের নির্দেশ মতো তাই হয়ে গেল। সব ধরনের গাছ, ফলের গাছ ও ঘাসে ভূমি পরিপূর্ণ হয়ে গেল। ঈশ্বর দেখলেন যে সব কিছু খুব সুন্দর দেখাচ্ছে, তাই এইভাবে তৃতীয় দিনটিও শেষ হয়ে গেল। চতুর্থ দিনে তিনি সূর্য, চাঁদ ও তারা সৃষ্টি করলেন। সূর্যকে সৃষ্টি করলেন দিনের বেলায় আলো দেবার জন্য, রাতের জন্য তৈরি করলেন চাঁদ ও তারা। এভাবেই তিনি দিন, মাস, ঋতু ও বছর সৃষ্টি করলেন। তার কাছে এগুলো খুব ভালো বলে মনে হলো। এভাবে চতুর্থ দিনেরও সমাপ্তি ঘটল। পঞ্চম দিনে ঈশ্বর কি সৃষ্টি করলেন জানো? এই দিন তিনি সৃষ্টি করলেন সমুদ্র ও জলের নানান প্রাণী, যেমন তিমি মাছ, ডলফিন, হাঙ্গর মাছ, কুমির ইত্যাদি ইত্যাদি। সেই সাথে আরও সৃষ্টি করলেন পাখি। তার দৃষ্টিতে সেগুলো খুব সুন্দর বলে মনে হলো। তিনি প্রাণ ভরে এদেরকে আশীর্বাদ করলেন। এভাবেই পঞ্চম দিনও শেষ হলো। এরপর এলো ষষ্ঠ দিন। এই দিনটির সৃষ্টি ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে ঈশ্বর সমস্ত প্রাণী সৃষ্টি করলেন। তাদের মধ্যে যেমন বন্য প্রাণী ছিল, তেমনি ছিল গৃহপালিত পশুও। ঈশ্বর এই দিনে আরও একটি বিশেষ কিছু সৃষ্টি করলেন, সেটি কি তোমরা জানো বন্ধুরা? সেই সৃষ্টির নাম হলো মানুষ। এই আমি, তোমরা, আমাদের মতো মানুষ ঈশ্বর এই দিনে সৃষ্টি করেছিলেন। তিনি কি থেকে মানুষ সৃষ্টি করেছিলেন তোমরা জানো? মাটি থেকে মানুষ সৃষ্টি করে তিনি তাকে নাম দিলেন আদম, এবং তাকে সমস্ত পৃথিবীর উপরে কর্তৃত্ব করার অধিকার দিলেন। ঈশ্বর আদমকে এদন নামক একটি বাগানে রাখলেন এবং তাকে বাগানের প্রায় সব ধরনের ফল খাবার অনুমতি দিলেন। শুধুমাত্র 2টি ফলের গাছ ছাড়া আদম সব ধরনের ফল খাবার অনুমতি পেল। সেই 2টি গাছের একটির নাম ছিল জীবন বৃক্ষ এবং অন্যটির নাম ছিল সদাসৎ জ্ঞানদায়ক বৃক্ষ। ঈশ্বর আদমকে নিষেধ করলেন যেন সেই গাছের ফল না খায়, যদি খায় তাহলে সে মরিবে। তারপর ঈশ্বর সমস্ত পশুকে আদমের কাছে আনলেন এবং আদম তাদের যে নাম রাখল সেই নামই হলো।
তারপর ঈশ্বর দেখলেন যে সব প্রাণীর জোড়া থাকলেও আদমের কোনো সঙ্গী নেই। তখন ঈশ্বর সিদ্ধান্ত নিলেন যে আদমের জন্য তিনি একজন সঙ্গিনী সৃষ্টি করবেন। তারপর ঈশ্বর কি করলেন জানো? তিনি আদমকে গভীর ঘুমে ঘুম পাড়িয়ে দিলেন। আদম ঘুমিয়ে গেলে তিনি তার পাঁজর থেকে একটি হার বের করে একজন মানবী সৃষ্টি করলেন এবং আদমের কাছে আনলেন। আদম দেখে খুব খুশি হলো। সেই সঙ্গিনীর নাম দিলেন নারী, কারণ সে নর থেকে সৃষ্টি হয়েছে। এভাবেই ঈশ্বর সমস্ত সৃষ্টি ছয় দিনের মধ্যে শেষ করলেন। তিনি তার সৃষ্টির দিকে তাকালেন এবং সব কিছু তার কাছে খুব সুন্দর বলে মনে হলো। এভাবে এলো সপ্তম দিন। এই দিনে তিনি তার সৃষ্টির কাজ থেকে বিশ্রাম নিলেন এবং এই দিনকে পবিত্র দিন বলে আশীর্বাদ করলেন। কি বন্ধুরা, কেমন লাগলো এই সৃষ্টির গল্প? আগামীবার তোমাদের বলবো যে কিভাবে মানব জাতির জীবনে পাপ এলো, কিভাবে মানুষ প্রথম পাপে পতিত হলো।